ওয়ালা ইং সাআলতাহুম, হে আল্লাহর রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তাহলে ইহুদি খ্রিস্টানরা এক বাক্যে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আর এটা সত্য। এখনও যদি আপনি কোনো ইহুদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন আসমান জমিন নদী নালা খাল বিল পাহাড় পর্বত গাছপালা কে উৎপন্ন করে কে সৃষ্টি করে, সে বলবে আল্লাহ সুবহানাহু তাআলা। এটা আল্লাহ জানেন। জানার পরে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ সবই যখন আমি করি আ ইলাহু মা আল্লাহ, তাহলে বলো তো আমি ব্যতীত আর কি কেউ ইলাহ হওয়ার যোগ্য? এটা আল্লাহ সুবহানাহু তাআলার জিজ্ঞাসা। এখান থেকে আমি আপনাকে কি বলতে চাচ্ছি, এখান থেকে আমি আপনাকে বলতে চাচ্ছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করে দিয়েছেন যে তাওহীদের প্রকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা, তাওহীদুল উলুহিয়্যাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে দুনিয়ার সবাই মানে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে সবাই মানে, আল্লাহকে রিজিকদাতা হিসেবে সবাই মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় তিনি যে রিজিকদাতা তার দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিকদাতা। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ রিজিকদাতা? যদি বিশ্বাস করে থাকেন তাহলে ওই কথাকে কিভাবে বিশ্বাস করেন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো? যদি আল্লাহকে রিজিকদাতা হিসেবে বিশ্বাস করেন তাহলে এই কথাকে কেমনে বিশ্বাস করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছে যে হে বান্দা, আমি লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করিও না। কেন? তুমি যে বলতেছ যে আমি সন্তান নিব না, এই সন্তান নিব না কথাটার যে ওজন কত কোটি মন, এটা আমার আপনার বুঝের বাহিরে, এটা আমার আপনার অনুভব শক্তির বাহিরে। আল্লাহ যদি আপনাকে সন্তান না দেয় তো সারা পৃথিবীর কোনো শক্তির খাওয়া নাই, কোনো মায়ের বেটার খাওয়া নাই। রাস্তায় রাস্তায় যদি ভিক্ষা করেন, মাজারে মাজারে যদি ধর্ণা দেন, ডাক্তারের দুয়ারে দুয়ারে যদি কোটি কোটি টাকা খরচ করেন, পায়ে লুটিয়ে দেন, তবুও কোনো বাপের বেটা ডাক্তারের ক্ষমতা নাই। সারা দিন রাত যদি আপনার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হন, তবুও আপনার আর আপনার স্ত্রীর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে আপনার স্ত্রীর পেটে সন্তান দিতে পারে যদি আল্লাহ না চায়। তাহলে কোন দাম্ভিকতায় বলেন যে সন্তান নিব না? আরে তুই তো সন্তান নেওয়ার মালিকই নস, তাহলে কেমনে বলিস? ওই জন্য আল্লাহ বলছে বান্দা তুই কবে তোর রিজিকের মালিক হলি? আমি তো তোর রিজিকও আমি বহন করি। তুই সকালে যেটা খেয়েছিস ওটা আমার আল্লাহর দেওয়া রিজিক, তুই দুপুরে যেটা খাবি ওটা আমার আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ যখন দান করতে বলছে তখন বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে দান করো। আল্লাহ বলেনি আপনি যা ইনকাম করেছেন সেটা থেকে দান করেন। আল্লাহ তো এটা মানতেই রাজি নয় যে টাকা আপনি ইনকাম করেছেন। আল্লাহ বলছে এটা তোমার টাকা নয়, তোমার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ আমার দেওয়া রিজিক। তুই কবে তোর রিজিকের মালিক হলি যে বলিস যে সন্তান নিব না রুজির ভয়ে? আরে তোকেও খাওয়াই আমি, তোকে যে সন্তান দিব তাকেও খাওয়াবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিকের মালিক। আব্বু বহু বক্তব্যে বলেছে যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। এই একটা বাক্যের ওজন কোটি কোটি মন। আপনি যদি ইসরায়েলে যান তাহলে দেখবেন না যে ছোট যে গাড়িগুলো আছে, কার গাড়িগুলো, এই ছোট গাড়িগুলো ইহুদিরা ব্যবহার করে না। তাদেরকে ব্যবহার করতে হয় হাইস জিএমসি গাড়ি, কেননা তাদের সন্তান একটা দুইটা নয়, তাদের সন্তান 5টা 6টা 7টা। ওই যে বাংলাদেশে একজন খ্রিস্টান ডাক্তারের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, তারও সন্তান দেখবেন ছোট ছোট গিন্নি 4টা সন্তান। কেননা তারা পরিকল্পনা করে মুসলমানদের সন্তান কম করানোর জন্য, কিন্তু তারা নিজেরা মানে না। এতটুকু বুঝার মতো জ্ঞান এবং বিবেক আমাদের নাই। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিকদাতা হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক হিসেবে মানা। আর যে আল্লাহকে রব হিসেবে মানে তারা সবাই যে আল্লাহকে ইলাহ হিসেবে মানে তা কিন্তু নয়। দলিল আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে, আবু জেহেল কাফের না কাফের নয়, কোনো সন্দেহ আছে? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহুম্মা নসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে সবচেয়ে হকের নিকটবর্তী দলকে আপনি বিজয় দান করিয়েন। তাহলে আবু জেহেল কার নিকটে দোয়া করলো? তার মানে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে না, করে না? তাহলে আল্লাহকে বিশ্বাস করার পরেও আবু জেহেল কাফের কেমনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি